হ্যালো ফ্রেন্ডস বাংলার শিক্ষা এস এম এস পোর্টালে প্রি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাস প্রকাশিত হলো শিক্ষা দপ্তর থেকে সামেটিভ মূল্যায়ন অনুযায়ী অর্থাৎ ফার্স্ট সেমেটিপে কোন 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 অধ্যায় থাকবে সেকেন্ড সেমেটিপে কোন কোন অধ্যায় থাকবে এবং থার্ড সামেটিপে কোন কোন অধ্যায় থাকবে সেভাবে বিভাজন করে সিলেবাস প্রকাশিত হলো তো বন্ধুরা আপনারা জানেন যে স্কুল কবে খুলবে তা বলা খুবই মুশকিল তো যাই হোক পুরো প্রক্রিয়াটা অনলাইনে করার চেষ্টা চলছে তো যেভাবেই হোক অনলাইনে ছাত্রছাত্রীদের শিক্ষা চালিয়ে যেতে হবে তো এর জন্য শিক্ষা দপ্তর থেকে বাংলার শিক্ষা এস এম এস পোর্টালে সিলেবাস আপলোড করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এস এম এস তো এই ভি ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এটা দেখুন প্রথমে কী রয়েছে এখানে দেওয়া রয়েছে এস এম এস ইউজার ম্যানুয়াল অ্যান্ড্রয়েড অ্যাপস বাংলার শিক্ষা অ্যান্ড্রয়েড অ্যাপস এই যে ভিডিও টিউটোরিয়াল এখান থেকে কিন্তু বিভিন্ন শিক্ষামূলক ভিডিও রয়েছে সেগুলো বিষয়ভিত্তিক সিলেবাস ভিত্তিক সেগুলো দেখে নিতে পারবেন তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিলেবাস বা পাঠ্যসূচি ঠিক আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশান খুলে যাবে যেখানে দেখবে প্রথমে মিডিয়াম তারপরে ক্লাস তারপরে সাবজেক্ট তো এখানে আমি মিডিয়াম চুজ করছি বাংলা মিডিয়াম ক্লাস এই দেখুন ওয়ান থেকে প্রি প্রাইমারি থেকে দেখুন প্রি প্রাইমারি থেকে কিন্তু টুয়েলভ পর্যন্ত তো আমি টেনের একটি সিলেবাস দেখছি তো এখানে সাবজেক্ট চলে আসছি আমি জিওগ্রাফি চুজ করছি ঠিক আছে দেওয়ার পর এখানে ভিউ করবেন ঠিক আছে ভিউ করার পরে দেখবেন যে পুরো সিলেবাসটা কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে তো আপনারা পরপর দেখে নিতে পারবেন এই দেখুন খুলে গেছে তো প্রথমে কি আছে দেখুন আমি দেখছি যে এই দেখুন টেনের ক্লাস টেনের ভূগোলের সিলেবাস এখানে রয়েছে যেটা প্রথমে রয়েছে প্রাকৃতিক ভূগোল বৈজাত প্রক্রিয়া তাদের সৃষ্ট ভূমিরূপ এদের এখন প্রথম ফার্স্ট স্যামেটিভ হবে ফার্স্ট সামেটিপে আচ্ছা এরপর বায়ুমণ্ডল রয়েছে প্রাকৃতিকে এটাও কিন্তু ফার্স্ট সেমেটিপে হবে ঠিক আছে আর দেখবেন যে বাড়িমণ্ডল এটাও কিন্তু ফার্স্ট স্যামেটিপে হবে এই যে বাড়িমণ্ডল প্রাকৃতিক বিষয় ঠিক আছে এবার চলে আসি বাড়ুমণ্ডল আবার দিয়েছে যাই হোক এবার দেখুন প্রাকৃতিক ভুল বাড়িমণ্ডল তিনবার দেওয়া রয়েছে তো এগুলো সেই সিলেবাস ফার্স্ট সেমিটিভে কিন্তু পড়ছে এবারে চলে আসি বর্জ্য ব্যবস্থাপনা সেটা সেকেন্ড স্যামেট্রে পড়ছে এ দেখুন এরপরে ভারত যেটা ভূমি প্রাকৃ মানে ভারতের প্রাকৃতিক পরিবেশ সেটা সেকেন্ড সেমেন্ট্রিভে পড়ছে আবার এই দেখুন ভারতে অর্থনৈতিক পরিবেশটা পড়ছে আবারও সেকেন্ড পে ঠিক আছে আর থার্ড সেমেন্টেপে পড়ছে কেবলমাত্র প্রাকৃতিক ভূগোল উপগ্রহ চিত্র যেমন ভূপ্রাকৃতিক মানচিত্র এটা একমাত্র থার্ড সেমেটিপে তো আগে আমরা কি করতাম যে বিভিন্ন স্কুল তাদের নিজের মতো করে সিলেবাস তৈরি করে ফার্স্ট সেমেট্রিপ সেকেন্ড সেমেটিপে প্রশ্ন করা হতো বা সেইভাবে পড়ানো হতো এবার কিন্তু শিক্ষা থেকে সিলেবাস নির্ধারিত করে দেওয়া হচ্ছে তো এইভাবেই চলতে হবে আমাদের ঠিক আছে তো আপনারা দেখতে পারেন বিভিন্ন আমি এটা ভূগোলের সাবজেক্টে দেখলাম তো আপনারা এখান থেকে যে কোনো সাবজেক্ট যে কোনো মানে ক্লাসের প্রি প্রাইমারি থেকে যে কোনো ক্লাসের আপনারা পরপর দেখে নিতে পারেন যে কোনো বিষয়ে ঠিক আছে তো এই আপনারা দেখে নেবেন হ্যাঁ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর খুব ভালো থাকবেন ধন্যবাদ